আসসালামু আলাইকুম। আশা করছি সব অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের রেলভবন ঢাকা এর নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি পুরোপুরি দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। পদের নাম পয়েন্টসম্যান গ্রেড 18, টাকা 8,800 টাকা থেকে 21,310 টাকা। পদের সংখ্যা 762টি। বয়সসীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে অনন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুঠামদেহের অধিকারী হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটার সকল জেলার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তারা বয়স দিয়ে দিয়েছেন 18 থেকে 30 বছর এবং যাদের কোটা রয়েছে তাদের ক্ষেত্রে 32 বছর। এখানে মৌখিক পরীক্ষার যে সকল কাগজপত্র লাগবে তারা এখানে উল্লেখ করে দিয়েছেন, আপনারা এগুলো দেখে নেবেন। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী, পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী br.teletalk.com বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন। আবেদনের সময়সীমা, অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 23 নভেম্বর 2021 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 28 ডিসেম্বর 2021 বিকাল 5টা পর্যন্ত। 72 ঘন্টার মধ্যে আপনারা SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন। অনলাইন আবেদনের প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্তুত 300 পিক্সেল এবং স্বাক্ষর 300 এবং 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদনপত্রের পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে আবেদনপত্র সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অনলাইন আবেদনের প্রিন্ট কপিটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন, পরবর্তীতে তা মৌখিক পরীক্ষার সময় দরকার হবে। পরীক্ষার ফি তারা দিয়েছেন 56 টাকা, 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। SMS-এর মাধ্যমে SMS দেওয়ার পদ্ধতি তারা এখানে দিয়ে দিয়েছেন। SMS দেওয়ার জন্য SMS অপশনে গিয়ে বড় হাতের BRPM স্পেস ইউজার আইডি লিখে 16222 এই নাম্বার সেন্ড করতে হবে। পরবর্তীতে পিন দিলে সেই পিনের মাধ্যমে দ্বিতীয় SMS-টি দেবেন। দ্বিতীয় SMS দেওয়ার জন্য মেসেজ অপশনে গিয়ে BRPM স্পেস ইয়েস স্পেস পিন লিখে 16222 এই নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে যদি আপনি আপনার ইউজার আইডি এবং পিন নাম্বার ভুলে যান সেক্ষেত্রে পুনরুদ্ধার করার তারা পদ্ধতি দিয়ে দিয়েছেন, আপনারা এগুলো দেখে নেবেন এবং আপনারা যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন তা সর্বক্ষণ খোলা রাখবেন। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি। আশা করছি বিজ্ঞপ্তিটা আপনাদের ভালো লেগেছে। বিজ্ঞপ্তিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।